সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে গত পর্বে বলেছিলাম যে আজকের পর্বে KVL এর কিছু এক্সাম্পল দেখব। তো দেখতে পাচ্ছেন আমি একটা সার্কিট আগে থেকে এই ড্র করে রেখেছি এখানে। তো এখান থেকে আমাদের বের করতে বলছে যে V1 এবং হচ্ছে R2, অর্থাৎ এই যে R1 রয়েছে এই R1-এর মধ্যে ভোল্টেজ ড্রপ মানে যে V1, এবং আমাদের এই যে R2 এর মান দেওয়া নেই, অজানা এই R2 এর মান আমাদের বের করতে হবে। তো এখানে আসলে এটা এমন একটি ম্যাথ, এটা হচ্ছে রেজোনেন্স গাইড থেকে কালেক্ট করা। তো এটা এমন একটা ম্যাথ যেখানে আসলে অনেক কিছুই একসাথে রয়েছে। তো দেখতে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদের R2 বের করতে হবে, তারপরে আমরা V1 বের করব। তো V1 অনেকভাবে বের করা যায়, যেহেতু আমরা KVL এর এক্সাম্পল দিয়ে বলছি, তাহলে আমরা KVL দ্বারাই কিন্তু V1টা বের করব। তো এখানে প্রথমে R2 বের করার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি কি R ইজ ইকুয়াল টু কি V/I। তাহলে অবশ্যই আমাদের এই যে R2 রয়েছে এটার মধ্যে আসলে এটা RRE-তে কত ভোল্টেজ ড্রপ হয় সেটা জানতে হবে। এরপর আমাদের এটার কারেন্ট জানতে হবে। তো কারেন্ট দেওয়াই আছে, শুধুমাত্র আমাদের যদি ভোল্টেজটা জানি তাহলে আমরা R2 এর মান বের করে ফেলতে পারবো। তাহলে R2 এর মান ভোল্টেজ বের করার জন্য আমরা খুবই একটা ইজি ট্রিক্স ইউজ করতে পারি। এখানে এই যে 2 ওহম রয়েছে এটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা জানি, এটার মানও জানি, তাহলে এটার ভোল্টেজ ড্রপ বের করতে পারবো 2 ওহমের মধ্যে। তাহলে যে আমরা জানি V2, আমরা যদি এখানে লিখি একটু যে V2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 4 অ্যাম্পিয়ার ইন্টু হচ্ছে 2, তাহলে 4 × 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 8 ভোল্ট। তাহলে এটার মধ্যে যদি 8 ভোল্ট ড্রপ হয়, তাহলে এই যে 2 ওহম এবং R2 রয়েছে এই দুটো প্যারালালে আছে। তাহলে আমরা জানি প্যারালালে কি ভোল্টেজ সমান, তাহলে এটা যদি 8 ভোল্ট ড্রপ করে তাহলে অবশ্যই প্যারালালে ভোল্টেজ সমান হলে এটার ভোল্টেজও কত হবে 8। তাহলে আমরা লিখতে পারি কি V2 মানে এটার ভোল্টেজ ড্রপ, বা VR2 লিখি আমরা, যে R2 এখানে লিখি বোঝার জন্য আর কি, R2 সমান আমরা যদি কত জানি 8 ভোল্ট। এখন আমরা এটা ভোল্টেজ জানি, এটা কারেন্ট জানি, এটা R2 এর মান বের করতে ফেলতে পারবো। তাহলে আমরা R2 সমান জানি কি V/I, V কত 8, আর I আমরা এখানে দেওয়া আছে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কত, 4 ওহম। তাহলে আমরা R2 এর মান পেলাম কত, 4 ওহম। ওকে, এখানে আমরা ছোট্ট করে লিখে নিই 4 ওহম। এখন আমাদের V1 এর মান বের করতে হবে। তাহলে আমরা বলেছিলাম KVL এর এক্সাম্পল দিব, তাহলে আমরা এখানে KVL অ্যাপ্লাই করতে হবে। তাহলে KVL অ্যাপ্লাই করার সত্য কি, KVL অ্যাপ্লাই করার সত্য হচ্ছে প্রথমত আমাদের ক্লোজ লুপ সার্কিট বা ক্লোজ সার্কিট বের ধরে নিতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছি তিনটা ক্লোজ সার্কিট ধরতে গেলে, এই যে একটা, এই একটা, এই একটা, তিনটা আরও একটা আছে যেটা হচ্ছে এই চারটা। ওকে, এখন আমরা যদি এই যে এটা নিতে পারবো না, কারণ হচ্ছে এখানে আমাদের কোনো ফাংশনই নেই, কারণ আমরা V1 বের করতে হবে, অবশ্যই V1 দিয়েই আমাদের KVL চালাতে হবে। তাহলে আমরা যদি এই লুপে চালাই, চালানো যাবে, যাবে না, কারণ আমরা এর গত পর্বে আমরা বলেছিলাম যে যদি কখনো কারেন্ট সোর্স থাকে বা অ্যামিটার কানেক্ট করা থাকে, তখন কিন্তু আমরা এখানে KVL সেই লুপে আমরা KVL অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে এই লুপ বাদ। সেকেন্ড কথা হচ্ছে আমাদের এই যে এই লুপটা আছে, এই লুপটা KVL চালানো যাবে কি না, অবশ্যই যাবে, কারণ এখানে এটা একটা ক্লোজ সার্কিট, ঠিক আছে, আর এখানে কোনো অ্যামিটার বা কারেন্ট সোর্স কানেক্ট নাই। তাহলে এখানে সব কিছু দেওয়াই আছে, শুধুমাত্র আমরা KVLটা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা যদি KVL অ্যাপ্লাই করি, তাহলে এখানে 40 থেকে শুরু করি। তাহলে আমরা বলেছিলাম যে যে প্রান্ত থেকে শুরু করব সব এলিমেন্টের সে প্রান্ত আমরা সমাধান করব। তাহলে আমি যদি এখানে 40 ভোল্টের পজিটিভটা নিই, ঠিক আছে, আমরা আচ্ছা নেগেটিভ থেকেই শুরু করি, তাহলে নেগেটিভ 40 মানে হচ্ছে শুরুটা নিলাম, তাহলে এখানে শুরুটা নিব, তাহলে হচ্ছে মাইনাস V1, এর উপর হচ্ছে এখানে এটা হচ্ছে শুরু। আচ্ছা, এখানে কারেন্ট যেদিক থেকে ঢুকে সেটা আমরা পজিটিভ ধরে নিব, আর যেদিক থেকে বেরিয়ে যায় সেটাকে নেগেটিভ ধরে নিব। ওকে, তাহলে এখানে শুরুটা হচ্ছে পজিটিভ 3 × 16। এখানে 3 × 16 লেখার, সরি, এখানে 3 × 16 লেখার কারণ কি, 3 × 16 লেখার কারণ হচ্ছে আমরা এর আগে যে পর্বটিতে আলোচনা করেছিলাম সেটা বলেছিলাম যে আমাদের KVL এর ক্ষেত্রে সকল EMF এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য। তাহলে এখানে আমাদের ভোল্টেজ তো এটা দেওয়াই আছে, এটা বের করব। তাহলে এখানে কি হবে, এখানে তো ভোল্টেজ না, এখানে হচ্ছে ভোল্টেজ ড্রপ। তাহলে ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু কী জানি আমরা, I × R, সেক্ষেত্রে I × R। ওকে, I × R লিখলাম, এরপর এই যে এখানে চলে আসলাম, এখানে হচ্ছে এদিক থেকে কারেন্ট হচ্ছে পজিটিভ, এদিক থেকে বের হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে কত হবে, শুরুর প্রান্ত দিব পজিটিভ 4 × 2। ওকে, তাহলে এখানে কি আর আছে,
নাই, তাহলে ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখান থেকে শুরু করলাম, এই সম্পূর্ণ লুপটা আমরা অতিক্রম করে আবার আগের জায়গায় ফিরে আসলাম। তাহলে আমাদের KVL অ্যাপ্লাই হয়ে গেল। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের V1 এর মান বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে V1 সমান কত আসবে একটু ক্যালকুলেশন করে নেই, মাইনাস হচ্ছে কত, x প্লাস 3 ইনটু 16 প্লাস 8 ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা যদি সমাধান করি, V1 এর মান হচ্ছে 16 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে V1 পেলাম কত, 16 ভোল্ট। তো KVL এর আমরা আর একটি ম্যাথ করবো, আমি সার্কিটটা এঁকে নিয়েছি। তো এখানে আসলে বের করতে বলছে যে এই যে V0 মানে হচ্ছে এই টার্মিনাল এবং এই দুইটা টার্মিনাল, আমি যদি দেখাই এই দুইটা টার্মিনালের ভোল্টেজ আসলে কত, এটা বের করতে হবে। আলটিমেটলি আসলে এখানে যদি আমরা ডট ডট দিয়ে চিন্তা করি, তাহলে এখানে আমরা যদি KVL অ্যাপ্লাই করি এই লুপে, অথবা এই লুপে আমরা যদি KVL অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই যে V0 এর মান সেটা আমরা বের করতে পারবো। তো তার আগে আমাদের আসলে জানতে হবে এই 16 ওহম এবং 14 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ কত। তো সেটা সেটা ভোল্টেজ ড্রপ বের করার জন্য আমাদের অবশ্যই কারেন্ট লাগবে, টোটাল কারেন্ট। তাহলে আমরা আগে টোটাল কারেন্টটা বের করে নিই। তাহলে টোটাল কারেন্ট বের করার জন্য আমরা প্রথমে একবার KVL অ্যাপ্লাই করবো। যেহেতু এটা সিরিজ সার্কিট, সেহেতু আমরা KVL যখন অ্যাপ্লাই করবো তখন আই টোটাল আইটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে -10 থেকে শুরু করি, -10। তাহলে আমরা রেজিস্টরের যেদিকে কারেন্ট ঢুকবে সেটা পজিটিভ, তারপর যেদিকে বের হবে সেটা নেগেটিভ, এটা পজিটিভ এবং নেগেটিভ। আর আর হচ্ছে আমরা যে প্রান্ত প্রথমে নিব সবসময় সব এলিমেন্টে সে প্রান্তটাই নিব। তাহলে এখানে আমরা প্রথম প্রান্তটা নিয়েছি, তাহলে এখানে আমরা প্রথম প্রান্তটা নিব +10 সরি 16। যেহেতু টোটাল কারেন্ট সমান হবে, যেহেতু সিরিজ সার্কিট, তাহলে আমরা এখানে ধরে নিলাম যে টোটাল কারেন্ট আই, তাহলে 16 আই। এরপর এটা পজিটিভ 14 আই, এটা প্রথম প্রান্ত পজিটিভ, তাহলে পজিটিভ 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম আমাদের টোটাল কারেন্টটা বেরিয়ে যাবে। তো টোটাল কারেন্ট আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে -0.5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা টোটাল কারেন্ট পেলাম। এখন কথা হচ্ছে আমাদের এই যে V0 সেটা আমরা বের করবো। এখন আমরা চাইলে এই যে লুপ আছে সেটাতে অ্যাপ্লাই করতে পারবো। আমি ডট ডট দিয়ে আসলে এখানে কাল্পনিকভাবে বোঝালাম যে এখানে একটা সার্কিট, আমরা জানি যে ক্লোজ সার্কিটে অ্যাপ্লাই করতে হয়, কিন্তু যেহেতু আমাদের এই জিনিসটা আসলে বের করতে চাচ্ছি, তাহলে এটা ধরতে গেলে আমরা এটাকে ক্লোজডই ধরলাম। তাহলে এই একটা লুপ, এই একটা লুপ, আমরা চাইলে যে কোনোটাই অ্যাপ্লাই করতে, যে কোনোটাতেই KVL অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা প্রথমে এই লুপটাতে অ্যাপ্লাই করি। ওকে, আর প্রশ্নে দেওয়াই আছে যে এটা পজিটিভ টার্মিনাল এবং এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে আমরা এখান থেকে শুরু করি, তাহলে -10। এরপর এখানে প্রথম প্রান্ত পজিটিভ, তাহলে পজিটিভ 16। এখন এটা ভোল্টেজ ড্রপ জানতে হবে, তাহলে ভোল্টেজ ড্রপের জন্য আমরা কারেন্ট আগেই বের করে নিয়েছি, টোটাল কারেন্ট আই, আই সমান হচ্ছে -0.5। তাহলে এটা ভোল্টেজ ড্রপ আমরা বের করে ফেললাম। এরপর আমরা এদিকে যাব না, আমরা হচ্ছে এই যে লুপটাতে নিয়ে কাজ করছি, তাহলে আমরা এদিক হয়ে এদিকে ফিরে আসবো, মানে হচ্ছে এই ক্লকওয়াইজ। ওকে, তাহলে এখানে আমরা প্রথম প্রান্তটা নিয়েছি পজিটিভ, তাহলে এখানে প্রথম প্রান্ত কোনটা, এই পজিটিভ, তাহলে প্রথম প্রান্ত পজিটিভ, তাহলে এখানে মান হচ্ছে কত, V0 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের V0 এর মান বেরিয়ে যাবে। তাহলে V0 সমান আমরা কত জানি, -10 প্লাস 16 ইন্টু হচ্ছে -0.5 প্লাস x ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের আসছে 18 ভোল্ট। ওকে, আমাদের আসছে কত, 18। তাহলে আমাদের V0 এর মান পেলাম আমরা, এখানে যে V0 আছে এই দুইটা টার্মিনালে, এই দুটো টার্মিনালের ভোল্টেজ আমরা পেলাম 18 ভোল্ট। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।